বিদায়ের পথে চৈত্র কয়েকদিন ধরে চৈত্র তার প্রখরতা দেখিয়ে চলেছে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁই চৈত্রের দাবদাহে অতিষ্ঠ জনজীবনে সারা দেশের মানুষ চাতক পাখির মতো অপেক্ষায় বৃষ্টির সেই অপেক্ষার প্রহর বুঝি শেষ হতে চলেছে আবহাওয়া অধিদপ্তর তেমনি পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস জানিয়েছে এই সপ্তাহ গড়িয়ে আগামী রোববার বৃষ্টি নামতে পারে তবে তার আগ পর্যন্ত গরমের যন্ত্রণা সইতেই হবে বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 39.7 ডিগ্রি সেলসিয়াস গত কয়েকদিন ধরে এই জেলায় থার্মোমিটারে পারদ চড়ছে এ সময় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.7 ডিগ্রি সেলসিয়াস এদিকে দেশের 49টি জেলার উপর দিয়ে বিরাজমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ার কৃষি ও মাঠ ফসলের সুরক্ষায় বেশ কিছু সতর্কতামূলক পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চলতি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয় মাসের শেষার্ধে দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বর্ষণের ফলে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে